আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি শাকিল হোসেন। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিছু সবজি দেখাবো, আর এখানে কি কি ধরনের সবজি চাষ করছে সেগুলো দেখাবো, আশেপাশের দৃশ্যগুলো একটু দেখাচ্ছি আপনাদের। এখানে কিছু মুরগি দেখতে পাচ্ছি, দেশি মুরগি, মোরগ, মুরগি প্রাকৃতিকভাবে খাবার খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোরগ, এগুলো হচ্ছে মুরগি। সুন্দর একটা যে লাল মোরগ দেখতে পাচ্ছি, ঘাস খাচ্ছে। লাল মোরগটা খুবই সুন্দর লাগতেছে। দেখুন, এটা মোরগ, মোরগে ঘাস খাচ্ছে। এগুলো হচ্ছে বাঁশের জার, বাঁশ। এখানকার পরিবেশটাও খুব ভালো লাগতেছে। মুরগিগুলো ভদ্র আছে, আমি একবারে মুরগির কাছ লাগাছি আমার কাছে, আমাকে বিরু করার সুযোগ দিচ্ছে আর কি। কি মুরগ, আমার লোক কথা বলবি নাকি? খা খা ঘাস খা। মুরগে কি সুন্দর করে ঘাস খাচ্ছে। মোরগের ঘাস খাওয়ার দেখে মুগ্ধ হয়ে গেছি, আসলে খুব ভালো লাগতেছে, উপভোগ করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবজি কি দেখাবো, এমনি মনটা ভরে গেছে মোরগের ঘাস খাওয়া দেখে। আর মোরগের পিছনে তো মুরগি লাগিয়ে আছে, কি মায়া মহব্বত মিল। কিরে মোরগ মুরগি, তোরা কি জামাই বউ নাকি? এই যে এখানে এই যে সিম গাছের, সিম গাছ রোপণ করছে, কিছুদিন পরে সিম সবজি ধরে যাবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে এদিকটাতে দেখতে পাচ্ছি কিছু বেগুন সবজি গাছ, এই যে সুন্দর বেগুন ধরছে, বেগুনের ফুল আসছে, এই যে বেগুনও ধরছে। ভালো লাগলো বেগুন গাছগুলো। তো সবচেয়ে বেশি ভালো লাগলো এখানকার মোরগের, ঘাস খাওয়া দিকে। এখানে কিছু লাল শাক দেখতে পাচ্ছি,
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।